distance আর এই দিকে যাওয়া মানে কি এই যে টানতেছে এই দিকে মানে lowest distance হ্যাঁ এই যে এই দিকে এসে টানতেছে highest distance তাহলে এই জিনিসটা তো একটু আগে এখানে ছিল এই যে এখানে ছিল এর কাছাকাছি ছিল এখন যখন এরকম করতে কাছ থেকে দূরে সরে যাচ্ছে না এখান থেকে হ্যাঁ সাপোর্টিং শ্যাফট হচ্ছে ফিক্সড পজিশন বাট এটা মুভ করে এইজন্য ধাক্কা লাগে এই শ্যাফটটাও ফিক্সড পজিশন কিন্তু এই কারণে কাকে ধাক্কা লাগবে এই জিনিসটা ধাক্কা দিবে এইটাও ফিক্সড পজিশন থাকবে এই শুধু ধাক্কাটা ক্রিয়েট হবে টোটাল সিস্টেম মানে ড্রাইভার সঙ্গে ফিক্স থাকবে কিন্তু ক্যামটা মুভ করা দিবে তাহলে এই জিনিসটা আমাদেরকে বলো আমাদের দেশে কিছু ড্রব্যাক আছে তাহলে এটা একটা যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকতো যেখানে জয়েন্ট কোলাবোরেশনে বুয়েটের মেকানিক্যাল থাকতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকতো আমরা লুম ডেভেলপ করব যেটা আমাদের দেশে লুম বেশি চলে মানে একটা ইন্ডাস্ট্রিতে এরকম ডবি থাকে প্রায় 200টা 200টা ডবি এক একটা ডবি লুমের দাম হচ্ছে 65 লক্ষ টাকা আর এই ডবি সেক্টর দামে সবচেয়ে বেশি মানে আদার যে কন্ট্রোলিং প্যারামিটারের থেকে মানে কতগুলো টাকার ইনভেস্টমেন্ট এখানে মানুষ করে একটা ইন্ডাস্ট্রি দিতে গেলে বুঝতে পেরেছ এখানে আমাদের আসলে এখানে কোনো রিসার্চ ডেভেলপমেন্ট নাই কার জন্য লুম ডেভেলপমেন্টে নাই লুম ডেভেলপমেন্ট করার জন্য আসলে কোনোটা এখানে নাই আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি তো এটা পলিসির ব্যাপার না না এটা পলিসির ব্যাপার সরকার করতে পারবে না সরকারের পলিসি মেক করতে হবে কি যে তুমি এতগুলা উইভিং ইন্ডাস্ট্রি দিয়েছ এখন তোমাকে একটা মেশিন ইন্ডাস্ট্রি দিতে হবে ওটা হয়তো তোমার দাতব্য সংস্থার মতো তুমি টাকা ইনভেস্ট করবো ওখান থেকে তোমার বেনিফিট করার সুযোগ নেই কিন্তু তুমি দেশের কন্ট্রিবিউশনের জন্য ওখান থেকে যাতে আমরা ভবিষ্যতে মেশিন ডেভেলপ করতে পারি এই অ্যাসপেক্টকে সামনে রেখে দিই ওখান থেকে আমি লাভ করা যাবে না এইভাবে যদি পলিসি মেক করতো বা মেক করার সিস্টেম থাকতো তাহলে আলটিমেটলি আমাদের যেমন এখন ডাইস কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকতো যেমন ইন্ডিয়ায় আছে বুম ইন্ডাস্ট্রি থাকতো ইন্ডিয়ায় আছে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ায় আছে কেন আছে ওরা যেমন টেক্সটাইল দিয়ে আগাইছে পাশাপাশি কিন্তু এগুলো প্যারালাল হয়ে করেছে মানে তুমি যে এত টাকা মালিক হচ্ছ মানে আমাদের যারা মালিক পক্ষ ওতে হিউজ পরিমাণে টাকা ইনকাম হয়ে যায় 5 বছর 7 বছরে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলে 1000 কোটি টাকা যদি ইনভেস্ট করে 7 বছরে উঠে যাবে 1000 কোটি 7 বছরের মধ্যে 1000 কোটি উঠে যাবে বাকি পুরো সময়টা তো লাভের উপর চলে না এত লাভ করতেছে তাকে যদি গভর্নমেন্ট রুলস দেয় তুমি এই ইন্ডাস্ট্রি চালাইতে গেলে তোমাকে একটা অ্যাডিশনাল এরকম একটা ইন্ডাস্ট্রি করতে হবে যেটাকে লুম ডেভেলপ করার জন্য আমরা নিয়োগ দেবো তাহলে কিন্তু বাধ্য হবে না সে তারপর টাকার অভাব নেই গভর্নমেন্ট করতে পারবে না গভর্নমেন্টের এই এই পার্ট হাতে করতে গেলে হিউজ পরিমাণে বাজেট লাগবে আমাদের এমনি বাজেট ডেফিসিট থাকে না আমাদের ঘাটতি বাজেট তো বেশি এখানে যদি দিতে যায় তাহলে আলটিমেটলি আরও বেশি ঘাটতি বাজেট হবে এইভাবে পলিসিগুলো যে যারা ওনার ওনার যারা প্রাইভেট ওনার তাদের মাধ্যমে করাইতে হবে জোর করে তারা যদি লাভ করতে পারতেছে